হ্যালো স্টুডেন্ট, আজকে ক্লাস KG-2 বাংলা। দেখো তোমাদের হসল কার্যক থেকে পরীক্ষা হবে, পেজ নাম্বার 20 থেকে পরীক্ষা হবে। আগের দিন হসল কার্যক পড়িয়েছিলাম, রিভিশন করিয়েছিলাম। এবারে দেখো 21 পৃষ্ঠা হলো, পেজ নাম্বার 21 হলো। একটা গল্প আছে দেখো, তুলি ও পুলু। তুলি ও পুলু পেজ নাম্বার 21। কি গল্প আছে? তুলি ও পুলু। তুলি ও পুলু, এটা বাবু আর কুকুর, এর নাম পুলু। পুলু মাছ মাংস খায়, দুধও খায়, ও খুব সাহসী। সারা বাড়িটা ওর এলাকা, বাবু আর দিদি সুমনা, ওটা সুমনা বিড়াল, ওর নাম তুলি। ওর নাম কি? তুলি। তুলি মাছ দুধ খায় আর ঘুমায়, ও খুব আদর পায়, তাই তুলির উপর পুলুর খুব রাগ। তুলি খুব ভীতু, পুলুর কাছাকাছি যায় না। তাহলে একটা কুকুরের কুকুর আছে, সেটা বাবু আর কুকুর, তার নাম কি? না পুলু। পুলু মাছ মাংস খায়, দুধও খায়, আর বাবু আর দিদির নাম কি? সুমনা। সুমনার একটা বিড়াল আছে, ওর নাম তুলি। তাহলে বিড়ালটার নাম তুলি আর কুকুরটার নাম কি? পুলু। তুলি কি করে? মাছ দুধ খায়। তাহলে দেখো এখানে যে 25 পৃষ্ঠা আছে, তাহলে এই যে দেখো লেখা আছে পাঁচের পরটা, কুকুরটা কার? কুকুরটা কুকুরটা কার? তাহলে উত্তরে কি হবে? কুকুরটা বাবুয়া। কি হবে? না কুকুর কুকুরটা বাবুয়া। কুকুরটা বাবুয়া হয়েছে। তারপরে দেখো কুকুরটার নাম কি? তাহলে কি কুকুরটার নাম পুলু। তাহলে খয়টা কি? কুকুরটার নাম কি? খয়টা দেখো, কুকুরটার নাম কি? কুকুরটার কুকুরটার নাম কি? তাহলে কুকুরটার নাম কি? কুকুরটার নাম পুলু। তাহলে কুকুরটার নাম কি? না কুকুরটার নাম পুলু। উত্তরে কি হবে? কুকুরটার কুকুরটার নাম পুলু। কুকুরটার নাম কি? কুকুরটার নাম হচ্ছে পুলু। তারপরে কি আছে? সুমনার বিড়াল কি খায়? সুমনার বিড়াল কি খায়? তাহলে সুমনার বিড়াল কি খায়? মাছ ও দুধ খায়। সুমন এই যে এখানে গল্পে আছে সুমনার বিড়াল, বিড়ালটার নাম তুলি। তুলি কি খায়? মাছ ও দুধ খায়। তাহলে সুমনার বিড়াল কি খায়? না সুমনার বিড়াল মাছও দুধ খায়।
তাহলে কি লিখতে হবে? সুমন আর বিড়াল, সুমন আর বিড়াল কি খায়? না, সুমন আর বিড়াল গয়টা। সুমন আর বিড়াল কি খায়? তাহলে সুমন আর বিড়াল মাছও দুধ খায়। তাহলে কি লিখতে হবে উত্তরে? পুরো বাক্যে কিন্তু উত্তরটা লিখবে। সুমন আর বিড়াল, সুমন আর বিড়াল, সুমন আর বিড়াল মাছ ও দুধ খায়। সুমন আর বিড়াল কি খায়? না, সুমন আর বিড়াল মাছ ও দুধ খায়। তারপর আছে ঘরটা, তুলি ভীতু না সাহসী। তাহলে লিখতে হবে তুলি খুব ভীতু। তাহলে আমাদের কি হলো, এইটা লিখে দিলাম। এই গল্পটার পর কিন্তু আছে, দেখো দীর্ঘকার যোগ আছে, 22 পৃষ্ঠায় দীর্ঘকার যোগ। এই দেখো মুশিক, মুশিক মানে আমি কি বলে দিয়েছিলাম, মুশিক মানে ইঁদুর। মুশিক মানে তাহলে কি? ইঁদুর। তুন মানে কি? এই যে তীর, তীর। ময়ূরের ছবি একটা আছে, তাহলে মুশিক বানান কি? ময় দীর্ঘকারে মু, পেট কাটার মধ্যে না শিকারে সি, ক মুশিক। তুন তয় দীর্ঘকারে তু, মধ্যে ন তুন। তারপর ময়ূর, ম অন্ত দীর্ঘকারে উ, র ময়ূর। কূপ কয় দীর্ঘকারে কু, প কু। কয় দীর্ঘকারে কু, ল কুল। দয় দীর্ঘকারে দু, র দূর। ভূত ভয় দীর্ঘকারে ভূত, ভূত। পূজা ভয় দীর্ঘকারে পু, বর্গজ আকারে যা, পূজা। ভূমি ভয় দীর্ঘকারে ঘু, ময় হস্রীকারে মি, ভূমি। চূড়া জয় দীর্ঘকারে চু, ডাইশনর আকারে ডা, চূড়া। বধু বধ হয় দীর্ঘকারে ধু, বধু। মুখ ময় দীর্ঘকারে মু, ক মুখ। তারপর ধূসর হয় দীর্ঘকারে ধু, পেটের দন্তের স্বর ধূসর। ধয় দীর্ঘকারে ধু, দন্তের স্বর ধূসর। নূপুর দন্তের দীর্ঘকারে নু, পয়হস্যকারে পুর নূপুর। ভূষণ ভয় দীর্ঘকারে ভূ, পেট কাটার মধ্যে সব মধ্যে না ভূষণ। এইভাবে বানানগুলো ডেকে ডেকে পড়ি। আজকের এই পর্যন্ত, থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।